हाय गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू सोनीज रान्नाघर। आज के निये एलाम एकटु भिन्न स्वादे चिकेन भेजिटेबल कोरमा। आशा करी आपनादेर रेसिपिटा भालो लागबे आर एटी खेते पारेन पोलाओ, बिरियानी अथवा सूप हिसाबे। चिकेन भेजिटेबल कोरमाटा खेते जेमन मजा, बानिये नेवा जाय खुबई इजी भावे। चिकेनेर एई कोरमार रेसिपिटा खुबई मजादार हय, ताई शेयर करलाम आपनादेर साथे। चलुन देखे नेई चिकेन कोरमा बानाते की की लागबे। प्रथमे आमी 800 ग्राम चिकेन निये निलाम। आमी लेग पिसटा यूज करछि, आपनारा चाइले आस्त चिकेन यूज करते पारेन। भेजिटेबलेर भेतरे नेब हाफ कप क्यारोट, हाफ कप बेबिकर्न, हाफ कप ब्रोकोली, हाफ कप कैप्सिकम। आपनारा आपनार पसंद मतो भेजिटेबल एड करते पारेन। आर नेब 150 ग्राम डबल क्रीम आर 2 टेबिल स्पून एक्सट्रा वार्जिन अलिव अएल, तबे अलिव अएलेर बदले बाटारो यूज करते पारेन। प्रथमे आमी गरम पैनेर भेतरे 2 टेबिल स्पून अलिव अएल दिए दिलाम। आर एड करे दिलाम 3 टुकरो तेजपाता, हाफ टी स्पून जीरा, 4 पिस एलाच, 2 टुकरो दारचिनी, 1 पिस लवंग आर स्टार एनाइजार 1 टुकरो। स्टार एनाइज अनेक स्ट्रंग फ्लेवर थाके, ताई आमी छोट्ट एकटी टुकरो दिए दिलाम। मसलागुलोके एकटु भेजेई एड करे दिलाम बड़ो करे टुकरो करा 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভেজে নেব 2-3 মিনিট যেন কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজগুলো কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে অ্যাড করে দিলাম 800 গ্রাম চিকেন। চিকেনটা দেওয়ার পরে ভালো করে ভেজে নেব 4-5 মিনিট। এবার অ্যাড করে দিলাম 1 টিস্পুন লবণ আর অ্যাড করে দিলাম 4-5টি কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে নেওয়া। ঝাল বেশি খেলে আরও কিছুটা বাড়িয়ে নেবেন। এবার অ্যাড করে দিলাম 1 টি স্পুন আদা। এখন চিকেনটাকে আবার কষিয়ে নেব। চিকেনটাকে কষাতে কষাতে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার অ্যাড করে দিলাম 2 টি স্পুন রসুন বাটা। আবার একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। চুলার চালটা লো হিট করে দিলাম আর ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। চিকেন থেকে অনেকখানি পানি বের হয়েছে আর এই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে অর্ধেকটা। এখন আবার ভালো করে কষিয়ে নেব। লো হিটে রান্না করে নেব আরও 10 মিনিট। আমি কোনো পানি অ্যাড করিনি। চিকেনটা ঢেকে দেওয়ার কারণে অনেকখানি পানি বের হয়েছে আর এটা দিয়েই মোটামুটি আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন অ্যাড করব ভেজিটেবল। অ্যাড করে দিলাম হাফ কাপ বেবিকর্ন, হাফ কাপ ক্যারোট। আর এই ভেজিটেবল দুটো সেদ্ধ হতে টাইম নেয় তাই একটু আগে দিলাম। এখন আবার ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে কষিয়েই অ্যাড করে দেব বাকি ভেজিটেবলগুলো। এবার অ্যাড করে দিলাম হাফ কাপ ব্রোকলি, হাফ কাপ ক্যাপসিকাম। 2-3 মিনিট কষিয়ে নেব। কষানোর পরে অ্যাড করে দিলাম 150 গ্রাম ক্রিম, 150 গ্রাম দুধ। একসাথে মিক্স করেই অ্যাড করে দিলাম। তবে দুধের পরিবর্তে পানিও ইউজ করা যাবে। এখন একটু ভালো করে মিক্স করেই ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য, যেন ভেজিটেবলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমাদের চিকেনটা অলরেডি 90% সেদ্ধ হয়ে গেছে। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমাদের কোরমাটি রেডি। ওভার কুক করবো না, তাহলে ভেজিটেবলগুলো ভেঙে যাবে। নামানোর আগে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন টালা জিরার গুঁড়ো বা ভাজা জিরার গুঁড়ো। এখন একটু আবার মিক্স করে নেব, তারপরে চুলাটা বন্ধ করে দেব। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদে চিকেন ভেজিটেবল কোরমা। চেষ্টা করেছি সহজভাবে দেখানোর, নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ছোট বড় সবাই পছন্দ করবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। চুলাটা অফ করে দিলাম, এখন সার্ভ করে দেখাবো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফে থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।